আচ্ছা তাসনিম, আপনার কাছে আসবো এবার। তাসনিম, আমি আপনাকে তাসনিম বলেই সম্বোধন করব। আমরা মনে হয় সমসাময়িক হবারই সম্ভাবনা আছে, তো আপনাকে তাইলে আপনার কাছে আসবো এখন। আপনি এখন ঢাকা ইউনিভার্সিটি অফ ঢাকায় অধ্যাপনা করছেন। আপনি সবচেয়ে ভালো ম্যাপ করতে পারবেন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদের আর ছাত্রছাত্রীদের মনোজগৎটাকে। আমরা খুব একটা তাদের কাছ থেকে খুব একটা প্রতিবাদ দেখিনি, বা তাদেরকে কথা খুব একটা মানে তাদেরকে কথা বলতে দেখিনি। আপনি যদি একটু আমাদের জন্য তাদের এই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের মনোজগৎটাকে যদি আমাদের সামনে যদি একটু ম্যাপ করতেন, তাহলে আমরা একটু বুঝতে পারবো ঘটনাটা কি হচ্ছে। আসলে এই যে মানে ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে এই জায়গা থেকে শুরু করব, আমরা কিন্তু এখন একটা বিশেষ সময়, COVID-19-এ প্রত্যেকেই কিন্তু খুব অন্যরকম একটা চিন্তা জগতের ভেতরে আছে। ইউনিভার্সিটি কিন্তু বন্ধ, সেই আপনি যদি ধরেন একেবারে মার্চ থেকে এপ্রিল থেকে ইউনিভার্সিটি বন্ধ, ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটি হলগুলোতে নেই। ওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন যাই, ওটা এখন একটা একেবারে খালি একটা এলাকা, আমরা খুব দ্রুত যাই, যে শুরু করার থাকে করে ফেরত চলে আসি। তাহলে ছাত্রদের পালস যে আপনি বুঝবেন বা তাদের রিয়াকশন যে পাবেন, সেই রিয়াকশন পাওয়ার সুযোগটা থেকে এক অর্থে আমরা বঞ্চিত, সেটা প্রথম একটা ব্যাপার। শিক্ষকদেরও একই রকম ব্যাপার। ইভেন আমি বলবো একেবারে, আমি যে পত্রিকাগুলো পড়েছি এই বিষয়টায়, আমি দেখছি ইভেন ভাইস চ্যান্সেলর বলছি বা অন্যান্য যারা শিক্ষক, তারাও কিন্তু কেউ এটাকে যে খুব TSC ভেঙে ফেলবে, এটাকে যে খুব পজিটিভলি নিতে পারছেন, তা কিন্তু আমি কারোর বক্তৃতায় কারোর কথায় পাইনি। সবাই শ্যাটার্ড এবং বলছেন যে এটা অন্য কারো PWD থেকে আসছে, এটা PWD আবার বলছেন প্রধানমন্ত্রী স্বয়ং চাচ্ছেন। প্রধানমন্ত্রী কি চাচ্ছেন আমাদেরকে সেগুলো খুলে আমরা বুঝিনি। আমার ধারণা প্রধানমন্ত্রী এখান এখানে পড়াশোনা করেছেন, তার পরিবারের অনেকে পড়াশোনা করেছেন, সুতরাং তিনি একটা ভালো কিছু করতে চাচ্ছেন। তিনি চাচ্ছেন ছাত্রদের জন্য সেরকম একটা জায়গা তৈরি করতে, কিন্তু সেই জায়গাটা যে TSC-র একেবারে চত্বরেই হতে হবে, আমার তো মনে হয় না উনি ওটা চেয়েছেন। উনি আরেকটা TSC হতেও তো কোনো ক্ষতি নেই, আরেকটা জায়গায় এইভাবে একটা ব্যাপক উন্নয়নের দিকে যাবার। ওনার কথা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের পাবলিক ইউনিভার্সিটি এইটা একেবারে মানে এখনকার যে সেই অনুযায়ী এটার একটা জায়গা তৈরি হতে হবে পাবলিক ইউনিভার্সিটি হিসেবে। তো সেই জায়গায় কিন্তু কোনো অন্যায় আমি দেখছি না, বরং আমি বলবো একটা ভালো দেখছি। অন্যান্য বহু প্রাইভেট ইউনিভার্সিটি যেভাবে স্থাপত্যের দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে ঢাকা ইউনিভার্সিটি ডিজার্ভ করে এরকম জিনিস। কিন্তু এর মানে এই নয় যে ছেড়ে, আমি SM হল ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিন্তা করতে পারবো? কোনো শিক্ষক চিন্তা করতে পারবেন আজকে ওই ফজলুল হক হল ছাড়া, TSC ছাড়া, ইভেন ইভেন যে আমরা কলা ভবনটা সেটা ছাড়া, কোনো কিছু ছাড়াই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় না, লাইব্রেরি ছাড়া? এবং প্রতিটা জায়গার সাথে আমি বলবো ছাত্রদের পালস যদি চিন্তা করি, ছাত্র, আমিও তো ছাত্রী ছিলাম এক সময়, আমাদের কি মানে একেবারে প্রথম যখন শুনেছি TSC, আমার মনে আছে যে আমার মামা তখন ইউনিভার্সিটিতে পড়াতেন, তিনি আমাদের নিয়ে গেলেন, এবং তখন আমাদের মনে হচ্ছে কি যে বলে এসে বললো কি যে এটা একদম বিদেশের মতো, বিদেশ এরকম হয়। তো ওই ছোট্ট বয়সে, ওই ছোট্ট বয়সে আমার কাছে সত্যি ভিতরে যে ওই ঘাস দেখে, ওই মানে এই স্ট্রাকচার দেখে, ওটাই মনে হয়েছে বিদেশ বোধহয় এরকম হয়। তো এই যে মানুষের ভেতরে একটা আইডেন্টিটি ডেভেলপ করানো, যে দ্যাট উই পজেস, আমরা এরকম একটা কিছু পজেস করি যেটা আমরা আর আর সবার মানের চেয়ে কোনো অংশে কম নয়। ঠিক এখন যদি আমি আবার ফিরে যাই যে মানুষের মনের কাছে, শিক্ষকদের মনের কাছেও এটা, এবং আমার মনে হয় ছাত্রছাত্রীদের মনের কাছেও এটা, তবে এটার পাশাপাশি যে একটা যে অ্যাপ্যাথি, সেটাকেও আমাদের মানে এড়িয়ে যাওয়া যাবে না। এই অ্যাপ্যাথিটা তৈরি হয়েছে দীর্ঘ দিনের যে একটা প্রতি জায়গায় হেরে যাওয়ার অভিজ্ঞতা। আমি যদি চিন্তা করি যে আজকে আমি সুন্দরবন রক্ষা করতে পারিনি,
আমি আজকে যখন যে কোনো কিছু নিয়ে আমার আন্দোলন, ওসমানী উদ্যান নিয়ে আন্দোলন করেছি, আমি যা প্রতিটা জিনিস রক্ষা করতে এই আন্দোলনের সাথে আমরা শিক্ষকরা অনেকেই যুক্ত করে কিন্তু পজিটিভলি মোটিভেট করে অনেকগুলো অ্যাচিভ করতে পেরেছি। কিন্তু ইদানিং বহু বছর ধরেই মানে রাষ্ট্র এত বেশি শক্তিশালী হয়ে গেছে এখন, এবং স্পেস ফর পার্টিসিপেশনটা এমন ভাবে সংকুচিত হয়ে গেছে যে সেখানে পার্টিসিপেট করার বদলে আজকে একটা ছাত্র চিন্তা করে কন্টিনিউয়াসলি যে আমি কি করে আরো 10টা পড়াশোনা করব, আমি কি করে আরো 10টা ল্যাঙ্গুয়েজ শিখবো, আমি কি করে এখান থেকে বেরিয়ে পড়তে যাব, তারপরে পারলে থেকে যাব, না পারলে ফিরে এসে আমি আমার কর্মক্ষেত্র তৈরি করব। সো আমরা বৃহত্তর সামাজিক ইস্যুর ভেতরে ঢুকবার যে তাগিদ আগে ছিল সেই তাগিদটা হেরে যাওয়ার প্রবণতার থেকেই চলে এসছে। আবার যদি অন্যদিকে চিন্তা করি, সমাজটায় প্যাট্রিয়ার্কিটা এমন ভাবে বসা যে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু যদি এটাকে পুরুষ এবং মহিলার মন দিয়ে চিন্তা করতে চাই যে মহিলা আমি একটা গাছ রক্ষা করতে পারি না, আমার যদি বৃহত্তর পরিবার হয়, বৃহত্তর পরিবারের ভেতরে 60 বছরের পুরনো একটা গাছ, সেই গাছটা আমার সাথে, আমার ছেলেবেলা, আমার আইডেন্টিটি, আমার সবকিছু, সেই গাছটা কিন্তু রক্ষা করতে গেলে আমি প্যাট্রিয়ার্কির ভেতরে আরো আমার পুরুষ পরিবারের সদস্যদের জোরের সাথে জোর করে আমি পেরে উঠি না। এইভাবে প্রতিটা জায়গায় না পারতে পারতে এখন মানুষ কিন্তু খুব, যেমন এই যে যখন আমাদের এখান দিয়ে ইয়েটা গেল, আমাদের এখান দিয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি বলবো বুকের ওপরে ক্ষত তৈরি করে যখন এই ইয়েটা চলে গেল আমাদের, তখন কিন্তু হ্যাঁ তখন ছাত্রছাত্রীরা প্রচুর প্রতিবাদ করেছে, প্রচুর চেষ্টা করেছে, কিন্তু কোথাও কোনো কিছু আর করা যায় না। এই করা না যাওয়ার কারণে মানুষের ভেতরে এখন একটা মানে এখানে অংশগ্রহণহীনতা। আমি বলবো না যে স্থাপত্য সম্পর্কে আমরা শিখিনি তাই বলে যে স্থাপত্যের প্রতি আমাদের মর্যাদাটা নেই, ভালোবাসাটা নেই, তা নয়। আমি টিএসসি তে হাঁটতে গিয়ে যদি একটা জুতোর হিল ওখানে আটকে যেয়ে থাকে ওই ফুটো ফুটো জায়গাগুলোর মধ্যে, ওটাই আমার টিএসসির সাথে স্মৃতি, আর কে করেছে জানার দরকার নাই, ওইটুকুর জন্য আমি টিএসসি কে চাবো। আমার এই ছেলেবেলাটা, আমি ওই পুলের উপর নেমে হেঁটেছি, আমি হিন্দু মঠ গুলো ওখানে দেখেছি, আমি গ্রিক যে ইয়েটা আছে এটা কার কার এটা মৃত্যুর জায়গা, এগুলো প্রতিটা ছাত্রই এভাবে এর সাথে সম্পৃক্ত। এই আমার যদি ছাত্রবেলা আমি চিন্তা করি যে এই আলমনসুর থেকে শুরু করে সবাই বসে ওই কোনায়, আমরা যখন ছাত্রছাত্রী ওই কোনার ভেতরে বসে বিভিন্ন আড্ডা মারতো, ওই গাঁজা খাওয়া কি জিনিস দেখতাম তারা ওখানে খাচ্ছে ইত্যাদি থেকে শুরু করে সমস্ত কিছুর মানে পরিচিতি কিন্তু ওই জায়গাটায়, তাই না? তারপরে যদি আজকে বলি যে এত বড় বড় সব অনুষ্ঠান, আহমেদ শরীফ থেকে শুরু করে সিরাজুল ইসলাম চৌধুরীর থেকে শুরু করে বিকে জাহাঙ্গীর, এদের বক্তৃতাগুলো ওই টিএসসিতেই শুনেছি। তো সুতরাং ওটার প্রতি আমাদের ছাত্রছাত্রীদের সবারই ভালোবাসা আছে, কিন্তু এটাকে টেনে আনার জন্য যে আন্দোলন সেটা হয়তো বা গুছাচ্ছে না। আমি এখানে শেষ করব। আচ্ছা না, আপনার সাথে আমি কয়েকটা বিষয়ে একেবারে একমত যে প্রধানমন্ত্রী হয়তো আধুনিকায়ন করতে চেয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে টিএসসি কে ভেঙে ফেলে একটা বহুতল ভবন করে ফেলো। আমি মনে করি প্রধানমন্ত্রী এটা কখনোই সমর্থন করবেন না, এবং সেখানে ইতিহাসকে সংরক্ষণ করেও যে আধুনিকায়ন করা যায় সেটার ওইটাই হয়তো উনি চাবেন, এবং এবং আমাদের ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকারাও এটাই চাবেন, সেটাও কিন্তু করা সম্ভব। এবং আমরা জানি যে উন্নত বিশ্বে কিন্তু সেটাই হচ্ছে, আধুনিকায়ন কিন্তু থেমে নেই, আধুনিকায়ন করা ইতিহাসকে নিয়েই কিন্তু করা যেতে পারে। তো আপনি আরো কয়েকটা ব্যাপার বললেন যে হেরে যেতে যেতে আমাদের মনটা কিছুটা এক ধরনের অ্যাপ্যাথি হয়ে গেছে আমাদের মনে। তথ্য প্রবাহ এবং মননশীল সমাজ বিনির্মাণ, এটার সম্পর্কটা কিন্তু একটা জটিল সরল মানে রৈখিক একটা সম্পর্ক নয়। ওইটা নিয়েই আমি তাসনিম আপনার কাছে আসবো আরেকবার। সেটা হচ্ছে যে আপনি আপনার কাজ আপনি কাজ করেন মাইগ্রেশন নিয়ে, ডিসপ্লেসমেন্ট নিয়ে, এই যে লেবার মুভমেন্ট নিয়ে, ট্রান্সন্যাশনাল মুভমেন্ট নিয়ে। আমি একটু যদি এই কাজটাকে যদি একটু আমাদের হিস্টোরিক প্রিজার্ভেশন বা ইতিহাস সচেতনতার জায়গায় নিয়ে আসি কিছুটা জোর করে হলেও, এই যে মানুষ ঘুরছে
এবং নিম্নবিত্তের মানুষরাও মধ্যপ্রাচ্যে যাচ্ছে, ইটালিতে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, তারা আসছে। এই যে একটা ক্রস ফার্টিলাইজেশন হচ্ছে, মানুষের যে আদান, ভাবের আদান প্রদান হচ্ছে, একটা ইনটুইটিভলি যদি আমরা দেখি তাইলে বলবো যে মানুষের দৃষ্টিভঙ্গির তো একটা প্রসার ঘটার কথা। মানুষ দেখছে, পৃথিবী দেখছে, তাইলে তো আমাদের আরো অনেক বেশি সচেতন হবার কথা। আপনি কি আপনার এই জায়গা, ট্রান্স ন্যাশনাল মুভমেন্টের জায়গা জায়গা থেকে আপনি মধ্যবিত্তায়ন বা আমরা অ্যাপ্যাথি বা আমরা আমাদের অ্যাকচুয়ালি একটা বিপরীত ঘটনা ঘটছে, বিশ্বায়ন ঘটছে, আবার আমাদের দৃষ্টিভঙ্গিটা খুব ন্যারো হয়ে যাচ্ছে কিনা, আমাদের টানেল ভিশন হয়ে যাচ্ছে কিনা, আমরা এই যে খুব প্রতীকী কতগুলো বিল্ডিং ভেঙে ফেলছি সেটার যে ধরনের এক ধরনের প্রতিবাদ হওয়ার কথা, এই যে মুভমেন্টের কারণে, বিশ্বায়নের কারণে, এইটা যদি আপনি আপনার কাজের দৃষ্টিভঙ্গি থেকে যদি একটু বলতেন। আমি এটাকে একটু আরেকটু অন্যভাবে নিয়ে বলি। আমি বিশেষ করে আপার কথা শুনছিলাম, সেখান থেকে আমার কাছে যেটা মনে হয়েছে, হ্যাঁ ওই জায়গা থেকে শুরু করি যে সংবাদ প্রবাহ একটা জিনিস, আর আরেকটা হচ্ছে টিভি তো শুধুমাত্র খবর নয়, টিভিতে আমি নাটক দেখতাম, টিভির মধ্য দিয়ে আমি কবিতা, টিভির মধ্য দিয়ে সামাজিক সম্পর্ক, টিভি বা সিনেমার মধ্য দিয়ে প্রেম কি করে করতে হয় তাও আমরা শিখতাম, তাই না? এমন একটা সেই মুনতাসির মামুনের লেখা নাটক যেগুলো হতো তখন ঢাকা থিয়েটার বা যা কিছু যে জিনিসগুলো করতো ওগুলো টিভির ভেতর দিয়ে আমি দেখে আমাকে তৈরি করতাম। কিন্তু এখন সংবাদ তো এক জিনিস, সংবাদ হচ্ছে শুধু রাজনীতির সংবাদ, এবং সেই রাজনীতিটা হচ্ছে খালি মানে কোনো দলীয় রাজনীতি, হয় এই দল নয় এই দল, এবং এই দলের পক্ষে হলে তুমি টিভিতে নাই, ওই দলের পক্ষে হলে তুমি টিভিতে থাকবে। এই যে একটা সামগ্রিক রাজনীতিটাও আংশিক আমি টিভিতে দেখতে পাই বা পত্রপত্রিকায় বা যে কোনো জায়গায় এক একজন পত্রিকার লোকের পিছনে 100টা কেস 80টা কেস যে কোনো একটা সংবাদকে কেন্দ্র করে। তো এই যে অবস্থাটা, এটা একদিকে যেরকম একটা কুপমণ্ডুক রাজনীতি শেখাচ্ছে আমাদেরকে এবং ওটার ঝগড়াতেই থেকে যাচ্ছি আমরা, আমার সমাজ একদম ব্যস্ত ওই ঝগড়াটাতেই একেবারে, মানে যে ঝগড়াটা অন্যের করার কথা সেই ঝগড়াটায় আমার ছাত্র, আমার, আমি সবাই ওই ঝগড়ায় আছি। আসি এখন টিভি দিয়ে, আমি কিন্তু সিনেমা দিয়ে কি দেখবো? আমার সিনেমায় আমি একটা ডায়লগ যদি বলি, আমি আমি একদম বাস্তব কথা বলবো, বাংলাদেশের মধ্যবিত্ত আর টিভি দেখে না, ওই আলোচনা মধ্যবিত্ত শোনে না, আর ওই নাটকও মধ্যবিত্ত দেখে না। যে নাটকগুলো হয়, নাটকের ভেতরে নায়ক বলছে, নায়ক বলে, আমি দুই একবার দেখতে চেষ্টা করেছি, নায়ক বলছে ওই অমুকরে ফলসে ফালায় দে, এই কালচারটায় চলে গেছি আমরা, অমুককে ফলসে ফালায় দে, হ্যাঁ এইটা হচ্ছে আমার নায়কের মুখের কথা। কতগুলো আমাদের স্থানীয় ভাষাটাকে বিকৃত করে নিয়ে খালি ইয়ার্কি মারবে, গ্রামের ভার সাজাবে, কিন্তু সেখান থেকে সামাজিক মূল্যবোধ তৈরি হওয়া, আদর্শের প্রতি একটা মন তৈরি হওয়া, এগুলোর তো জায়গা নেই। আসি গল্প উপন্যাসে, আপনি গল্প উপন্যাসের ভিতরে ঢুকে দেখবেন বহুদিন ধরে একটা ভ্যাকিউম। আমার ডায়াসপোরা, আপনি যে ট্রান্সন্যাশনালিজমকে টানতে বলছেন, কটা সিনেমা বাংলাদেশে হয়েছে যেটা ডায়াসপোরাকে লিঙ্ক করেছে? আর আজকে আপনি ভারতের সিনেমা যদি দেখেন, দেখবেন ওরা বেঁচেই আছে ডায়াসপোরা বিক্রি করে, ওদের একটা গিয়ে আমেরিকাতে আর একটা একেবারে পাঞ্জাবের একটা প্রত্যন্ত গ্রামে, এই দুটোর ভিতরে সংযোগ স্থাপন করে, হ্যাঁ পুরোটা সমাজকে তৈরি করছে, অর্থাৎ একটা মিক্সচার ওই জায়গাটায়। আমার যে বাইরে চলে গেছে যে সমাজ, যেই ছেলে মেয়ে, তাদের ভেতরে যে একটা অন্য ধরনের মনন তৈরি হচ্ছে সেটা চলে, আমার গ্রাম পর্যায়ের মানুষের যে একটা পবিত্র বিশুদ্ধ মন, এই দুটা যখন মেলে তখনই বড় কিছু সৃষ্টি হয়। কিন্তু এইটা একেবারে আলাদা, এদেরকে শেখানো হয়েছে যারা বাইরে চলে যাচ্ছে তারা খারাপ, তারা সুবিধাবাদী, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সুতরাং নাটকে গল্পে কোথাও এদেরকে আনার দরকার নেই, ঠিক আছে? তো নাটক গল্পে এরা আসে না। আর অন্যদিকে যারা আমার বাইরে আছেন তারা যে মানে ওইভাবে যুক্ত হবেন, তারা অর্থনীতির ক্ষেত্রে হয়তো কিছুটা যুক্ত হন, সাংস্কৃতিক পরিমণ্ডলে যে যুক্তি যুক্ত হওয়াটা দরকার, অর্থাৎ সুনীল গঙ্গোপাধ্যায় যেভাবে পূর্ব পশ্চিমকে এক করে ফেলেছেন, সেই জায়গায় আমার সাহিত্যিক কিন্তু ব্যর্থ হয়েছেন।
এবং ব্যর্থতার কারণেই আমরা সবকে এক করতে পারছি না, এক করতে পারছি না বলে বিচ্ছিন্ন থাকছে সমস্ত কিছু। আর যে মন মানসিকতা তৈরি হয়ে লোক আসছে, এই যে আপনি বলছেন মধ্যপ্রাচ্যে যে ফিরে আসছে, আমার শিক্ষিত সমাজ কি বলে, বলে ওই যে ওই দেশে গিয়ে ধর্ম নিয়ে আসছে, একেবারে মিথ্যে কথা, ওরা ওই দেশ থেকে ধর্ম আনে না। ধর্ম আনে এখানকার রাজনীতি, ধর্ম আনে এখানকার কি বলবো, এখানকার যে ধর্মীয় যে ইয়েটাকে আমরা মেইন স্ট্রিম করে নিয়েছি পলিটিক্সে, সেটা আনে। কিন্তু যে মাইগ্রেন্ট ঘুরে আসে, সে কিন্তু মানে বিভিন্ন রকমের অন্যরকম সংস্কৃতির ধারক বাহক হয়ে পেরে, আর যারা রিটার্ন যদি বলি, যে এডুকেশনে যে ডায়াসপোরার রিটার্ন আসছে, ইউনিভার্সিটি গুলোতে আসছে, এগুলো এক ধরনের ইয়াং মন তৈরি করছে, খুব ভালোভাবে তৈরি করছে। কিন্তু সেইটা এখন আজকের এনজিওাইজেশন অফ সমস্তটুকু সোশ্যাল স্পেস, এবং এই এনজিওদেরকে শেখানো হয়েছে, ডোনাররা অলওয়েজ তাদেরকে বলে দিচ্ছে যে সরকারের সাথে সদ্ভাব রেখে ইউ বিকাম আ সার্ভিস ডেলিভারি অর্গানাইজেশন। এবং এই যে সার্ভিস ডেলিভারির লোভে আমি নেমে পড়ি না, আমি বলি না যে আটকাও, খবরদার টিএসসি ভাঙতে পারবে না, আমি এটা বলি না। এবং এটা একদিকে যেমন হয়েছে, আর অন্যদিকে আবার মানে আমি বলবো মিডিওক্রিটি নয়, এখন যে কোনো ক্ষমতায় হচ্ছে একেবারে বটম, বটমের রেস, যে কোনো ডিসিশন মেকিং এ তারা সম্মান পাননি, সম্মান করেনি, সম্মান করেনও না। তো যার ফলে আপনি ওই জিনিসগুলো যেটা আপনি চাচ্ছেন সেটা আর পাচ্ছেন না, সে গিয়ে অন্য জায়গায় দারুণ ফলাফল তৈরি করছে, আমারই ছেলে মেয়ে, আমারই ছেলে মেয়ে তৈরি করছে, কিন্তু আমার দেশে সেই ফলাফল তৈরি করার স্পেস তার নাই। সেই কারণেই আপনি পাচ্ছেন না একটা আন্দোলন, সেই কারণে যুক্ত হচ্ছে না, পূর্ব পশ্চিম যুক্ত হচ্ছে না। এই যুক্ত করার জায়গায় বাইরে যারা আছেন এবং আমরা দেশে যারা আছি, তাদের যে সংমিশ্রণটা, আগে যেটা ছিল রুরাল আরবানের সংমিশ্রণ, রুরাল আরবান মিলেই কিন্তু পজিটিভ কাজগুলো হয়েছে বাংলাদেশে, কিন্তু ওটা এখন হচ্ছে না। আচ্ছা আচ্ছা, না দারুন দারুন। আমার মনে হয় এই যে আমার এই যে ক্রস ফার্টিলাইজেশন অফ আইডিয়াস যেটাকে আমরা বলি, এই যে মাইগ্রেশনের কারণে, আগে এক সময় ছিলাম আমরা একটু রক্ষণশীল একটা চিন্তা নিয়ে বলতাম যে বাইরে যারা গেছে ওটা তো করাপ্ট করছে আমাদের সংস্কৃতি, কিন্তু আমরা দেখি যে পৃথিবীর অনেক কালজয়ী যে সাহিত্য, সেখানে সংমিশ্রণ থেকেই এক ধরনের আইডিয়ার কেমিক্যাল রিয়াকশন হওয়ার ফলেই কিন্তু অনেক ক্রিয়েটিভিটির বিস্ফোরণ ঘটেছে, উত্তরণ ঘটেছে।